রামপুরহাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সত্য উদ্ঘাটন করতে আইন শৃঙ্খলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করে নদিয়ার রানাঘাটে বিজেপির অবস্থান বিক্ষোভ। সোমবার রাতে বীরভূমের রামপুরহাট বগডুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মহিলা শিশু সহ 8 জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ বদ্ধভূমিতে পরিণত হয়েছে, তাই জন্য অবিলম্বে রাজ্যে আইন শৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করতে হবে। এই দাবিতে বুধবার নদিয়ার রানাঘাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ভারতীয় জনতা পার্টির সদস্য ও সমর্থকরা। রানাঘাট ছোট বাজার মোড়ে বিজেপি রানাঘাট শহর মণ্ডলীয় ব্যবস্থাপনায় দিনভর অবস্থান বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির। পদ্ম শিবিরের দাবি, বাংলায় আইন শৃঙ্খলার অবনতির কারণে অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে তাদের দাবি, বাংলায় সুষ্ঠু ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। রামপুরহাটে কেন হত্যা হলো, কেন মুখ্যমন্ত্রী জব দাও, নিঃশঙ্গ হত্যা নিলা চলল কেন মুখ্যমন্ত্রী জব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বিক্ষোভ এবং কি ইস্যু সারা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে তারই নিদর্শন কালকে দেখলাম। রাতের বেলা, গত পরশু রাতের বেলা 10টা পরিবারের বাইরে শিকল তুলে দেওয়া হলো যাতে তারা বেরোতে না পারে, এবং প্রতিশোধ স্প্রেয়ার আগুন এতটাই যে 10-10টা সাধারণ মানুষের জীবন চলে গেল। বাংলায় এরকম অরাজকতা আমরা আশা করিনি। যে মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক বলে পরিচয় দিচ্ছেন, তারই রাজ্যে, তারই চোখের সামনে, তারই জেলা সভাপতির নির্দেশে আজকে এরকম একটা নক্ষত্রজনক ঘটনা ঘটলো। তারই প্রতিবাদে আমরা রানাঘাট শহর মণ্ডলের, রানাঘাট যুব মোর্চা, রানাঘাট মহিলা মোর্চার সকলে মিলে আমরা মাঠে নেমেছি। আজকে অবস্থান বিক্ষোভ চলছে ছোটবাজার মোড়ে, দীর্ঘক্ষণ চলবে। আমরা বিকেল 5টা অবধি আমাদের অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছি, এবং পুলিশ যদি তার সুরাহা না করতে পারে এই আন্দোলন লাগাতার চলবে। নাম বলো? কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, 7 নম্বর ওয়ার্ড, রানাঘাট পৌরসভা, বিজেপি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।